হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মহালয়া, তো মহালয়ার সবাইকে অনেক 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 শুভেচ্ছা। তো এখন বাজে সকাল 8:30। তো দেখো, বুঝতেই পারছো আমি রাস্তায় আছি, কোথায় যাচ্ছি একটু পরে বলছি। তো সারা রাত্রি প্রচুর বৃষ্টি হয়েছে, সকালেও অনেক বৃষ্টি ছিল। দেখো রাস্তাঘাট পুরো ভেজা। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো রাস্তার ধারে ধারে জল জমে আছে, একদম প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। আমি সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম, এখানে প্রায় চলে এসেছি আমার গন্তব্যস্থলে। তো গিয়ে দেখাচ্ছি যে কোথায় আসলাম। তো এই দেখো, দেখে বুঝতেই পারছো আমি চলে আসলাম এই মন্দিরে পুজো দিতে। তো দেখতে পাচ্ছে এই যে মাঝখানে যে কাপড় দিয়ে রেখেছে, এই মন্দিরটায় দুর্গাপুজো হয়। তো আমি এই যে পুরোহিত মাসের সঙ্গে কথা বললাম, ফোন নাম্বার করবো, আচ্ছা দিচ্ছি, আচ্ছা আচ্ছা দিচ্ছি। তো বন্ধুরা কেন এসেছে বলে দিচ্ছে আমি, এই দেখো যে মায়ের মন্দির এখানে আছে, তো সব ঠাকুরেরই আছে। তো এই মায়ের মন্দিরটা অনেক পুরনো, আর এগুলো তো নতুন করেছে। তো মায়ের মন্দিরে আমি মানে এই মাকে খুব আমি মানে মানি, সেই মায়ের মন্দিরে ভোগ দেওয়ার জন্য এসেছি। আর দেখো এইদিকে অনেক সুন্দর সুন্দর নতুন করেছে, অনেক রকম ঠাকুর আছে। তো ভোগ দিতে এসেছি, আগে দিতাম তখন সবজি টবজি কিনে দিতাম, তো এখন আর কি মানে পয়সা দিলেও হয়ে যায়, ওরা বাজার টাজার করে নেয়। আজকে যেহেতু অমাবস্যা মহালয়া, তার জন্য আজকে অনেক ভোগ হবে, 1600 জনের ভোগ হবে, মানে 1600 জন আজকে ভোগ দিয়েছে, তার মধ্যে আমি দিলাম, হয়ে গেলাম। তো আবার পরে আসো ভোগ দিতে, তখন ভালো করে দেখা হবে। তো বাড়ি চলে আসলাম, অনেকক্ষণ আগে এসেছি বাড়ি, এখন দেখো চা করে চা খাচ্ছি, কারণ সকাল থেকে চা খাইনি, না খেয়ে গিয়েছিলাম, এসে চা করে দিলাম ছেলেকে আর ওর বাবাকে, আমিও চা খাচ্ছি। তো চাটা খেয়ে এখন রান্নাবান্না সেরে নিচ্ছি, কারণ ভোগ দিতে অনেক দেরি, আজকে 2-3টের দিকে ভোগ দেবে, কারণ আজকে মহালয়া অমাবস্যায় প্রচুর ভোগ পড়েছে, আর তার জন্য দেরি হয়ে হবে। তাই সকালের খাবারটা ব্যবস্থা করছি, একটা রান্নাবান্না করছি, চাটা খেয়ে নিলাম, আর পরে আবার দেখা হবে। এখন বাজে প্রায় 3টের মতো বাজে, আড়াইটারও বেশি বাজে। তো দেখো আবার রেডি রেডি হয়ে গেলাম, এখন আবারও মন্দিরে যাচ্ছি, সমস্ত বাড়ির কাজকর্ম শেষ, রান্না খাওয়া শেষ, ছেলেকে দুপুরের খাবারটা খেতে দিয়ে আসলাম, আর আমি প্রসাদটা আনতে যাচ্ছি, ভোগের প্রসাদটা। তো আজকে আমি ভোগের জন্য বাজার করে দিতে পারিনি, পয়সায় দিয়ে এসেছি, তো সেটা এখন আনতে যাচ্ছি। তো চলো তোমরাও আমাদের আমার সঙ্গে। তো গাইজ দেখো, মন্দিরে যাওয়ার সামনেই একটা দেখো ওই যে কাকিমার বুটিকের কাপড়ের দোকান। তো কাপড়ের দোকান দেখলেই যেটা হয় মানে ঢুকে পড়লাম, আর এই দেখো নিয়েও নিলাম। তো পুজোও চলে আসছে, একটা শাড়ি নিলাম, কি শাড়ি নিলাম পরে দেখাবো, বাড়ি গিয়ে যদি আজকে সময় হয় দেখাবো, নইলে অন্য সময় দেখাবো। তো এখন মন্দিরে যাচ্ছি, কাকিমা যে বিল করছে। তো আমি মন্দিরের ভিতরে ঠাকুরগুলো সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে শিব মন্দির, তারপরে দেখো এদিকটায় যাচ্ছি, এখানে তো এই যে মায়ের মন্দির, এখানে হনুমানজি, আমার
চলে আসলাম। তো দেখো আমি ভোগের প্রসাদ নিয়ে নিলাম, এখন বাড়ি চলে যাচ্ছি মন্দির থেকে। তো গাইস দেখো আমি এখন ভোগের প্রসাদ নিয়ে আসলাম, দেখো কী কী দিয়েছে। এই যে খিচুড়ি ঘাটি, ছোট্ট গ্লাসে করে পায়েস দিয়েছে, ফল দিয়েছে, এই যে দুটো দিয়েছে। দেখো আমরা এখন প্রসাদ খেতে বসে পড়লাম আমরা দুজন। তো এই যে প্রসাদ বেড়ে নিচ্ছি, তা আমরা প্রসাদ খাচ্ছি। ছেলে তো খিচুড়ি প্রসাদ খায় না, দেখো পায়েসটা খাচ্ছে, ও পায়েসও খায় না, তো বলছে দাও প্রসাদ যখন আমি ঢপ করে খেয়ে নিচ্ছি গ্লাসটা দিয়ে। ওই চামচ দিয়ে তুলে তুলে খান, পড়ে যাবে, ঠাকুরের প্রসাদ যেন পায়ে পড়ে না বাবা, তাহলে ঠাকুর পাপ দিয়ে দিবে। শেষ, তো আমরা এখন প্রসাদ খাচ্ছি। তো আর কি প্রসাদ খাওয়ার সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা ওখানে শেষ করছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিওর সঙ্গে। বাই বাই।